নবীর মায়া নাই কো তোমার, নবীর মায়া নাই কো তোমার, কেমন দুঃখ দাও যে আবার, নামাজ পড়ো রোজা রাখো প্রথম ঘাঁটি কাফনে, নামাজ পড়ো রোজা রাখো প্রথম ঘাঁটি কাফনে, নবী বিনে কে তোরাবে ফুল সিরা তুমি জানে, নবী বিনে কে তোরাবে ফুল সিরা তুমি জানে, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে ফুল সিরা তুমি জানে, দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই কোথাকার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই কোথাকার, তারপরেও কত মারা মারলো যে দুশ্মনে, তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে, নবী বিনে কে তোরাবে ফুল সিরা তুমি জানে, নবী বিনে কে তোরাবে ফুল সিরা তুমি জানে, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে ফুল সিরা তুমি জানে, দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইরা বাবাজিরা, আপনাদের কাছে অল্প সময় গল্প করার মাধ্যম দিয়ে কোরআনের তাফসীর দিয়ে আমি বোঝাতে চাইব, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা এই পৃথিবীতে ভালোবেসেছে তাদের সম্মান মহান আল্লাহ কতটা দিয়েছে, কতটা সম্মান কতটা মাধুর্যতা মহান আল্লাহ তাদের দান করবেন লক্ষ্য করেন। আপনারা জ্ঞানী মানুষ, ওয়াজ বহুল শুনেছেন আপনারা, সত্যি কথা কেউ কি বলতে পারবেন? মহান আল্লাহ আসমান জমিনের মধ্যে সারা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহ কি তৈরি করেছিলেন বলতে পারবেন? আল্লাহ সর্বপ্রথম তৈরি করেছিলেন আমার আপনার নবী জগৎগুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে, জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় তৈরি করেছেন কলমকে, তৃতীয় তৈরি করেছেন আসমানকে। আল্লাহ আসমান তৈরি করার পরে নবীর ভালোবাসা যারা রেখেছে তাদের সম্মান কতটা লক্ষ্য করেন, নবীকে যারা ভালোবেসেছে তাদের উপকার কতটা লক্ষ্য করেন। আসমান বানানোর পরে মহান আল্লাহ কলমকে ডেকে বলছেন, কলম তুমি আসমানে চলে যাও, দেখো তো আমার আসমান বানানো হয়েছে, ওই আসমানটা কেমন অবস্থায় রয়েছে। ভাইরা বাবাজিরা, কোরআনের তাফসীরে এসেছে কলম চলে গেল আসমানের উপরে, চলে এসেছে আসমানের উপরে, এসে দেখলো কলম আসমান টলামলা করে, নড়াচড়া করে, নড়াচড়া বন্ধ হয় না। আসমান যখন নড়াচড়া করে মহান আল্লাহর কাছে কলম গিয়ে বলল, ও আল্লাহ আপনি আসমান বানিয়েছেন, ওই আসমানটা এত নড়াচড়া করে বন্ধ হয় না। আমার আল্লাহ বলেন, কলম তুমি আসমানে চলে যাও, ওই আসমানে গিয়ে আমি আল্লাহ আমার নামটা তুমি লিখতে শুরু করে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো স্রষ্টা মালিক নাই, তুমি আমার নামটা আসমানে লিখে দাও, লেখা শুরু করে দাও। কলম চলে এলো দুনিয়াতে, দুনিয়ার আসমানে জমিনে, আসমানে এসে কলম লিখতে শুরু করে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লিখতে 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 গোটা আসমানের উপর লেখা হয়ে গেছে। ও ভাইয়ারা বাবাজিরা, কোরআনের তাফসীরে এসেছে কলম তবু দেখলো কলম আসমান নড়াচড়া বন্ধ হয় না। আল্লাহর কাছে গিয়ে বললেন, আল্লাহ গো আপনার আসমানের উপরে আমি কলম লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছি, তবুও যেন আসমান নড়াচড়া বন্ধ হয় না। আপনি নবী বানাবেন, বান্দা বানাবেন, আসমান তো মনে হয় কখনো তাদের মাথার উপরে ভেঙে পড়তে পারে, ও আল্লাহ আপনি একটা ব্যবস্থা বানিয়ে দেন। আমার আল্লাহ কিছুক্ষণ পরে আমার নবী জনাবি মুহাম্মাদুর নাম কথা মনে পড়েছে,
কলমকে ডেকে বলল, কলম তুমি আর দেরি করো না, আসমানের উপরে চলে যাও, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছো, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দিয়েছো, ওই নামের পাশেতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দাও। কলম চলে গেল আসমানের উপরে, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা রয়েছে, ওই নামের পাশেতে আমার আপনার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন লিখে দিয়েছে, তফসিরে বসে বলা হয়েছে, সঙ্গে সঙ্গে আসমান একেবারে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়েছে। জোরে বলা যাবে কি? এত জোরে হবে না। নবীর সম্মান। কলম বললেন, আল্লাহ গো, আপনার নাম লেখা হয়েছে আসমানের উপরে, লেখা হয়েছে এক জায়গায় নাই, দু জায়গায় নয়, আসমানের গোটা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, তবু আসমান বন্ধ হয়নি। এ কোন নবীর নাম আপনি লিখতে বলেছেন? আমার আল্লাহ বলল, কলম রে, এটা অন্য কোন নবী নন, অন্য কোন নবী নন, আদম নবী, ঈসা নবী, শেষ নবী, সুলাইমান নবী, জাকারিয়া নবী, আমি আল্লাহ নবী পাঠাবো, কিন্তু সবার পথে যে নবীকে পাঠাবো তিনি অন্য কেউ হবে না, তিনি হবে আমার বন্ধু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নবীকে যারা ভালোবাসবে আমি আল্লাহ জানিয়ে দিয়েছি জান্নাত তাদের অটোমেটিক ভালোবেসে যাবে। আর একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আমি আল্লাহ, আমার নাম লেখা হয়ে গেছে, তারপরেও আসমান বন্ধ হচ্ছে না, আসমান এত আমার নবীকে ভালোবাসে, আমার নূর তৈরি হয়েছে নবী মুহাম্মাদের, তারপরে আসমান ভালোবেসেছে, সেই নবীর নাম লেখার পরেও আসমান বন্ধ হয়ে গেল। স্তরে স্তরে আসমান বানানো শেষ, এরপরে মহান আল্লাহ পরিকল্পনা মাফিক জমিন বানিয়েছে। ভাইরা বাবাজিরা, কোরআনের 27তম পারায় মহান আল্লাহ রব্বুল আলামিন প্রথম নম্বর সাফায় শেষের দু লাইনের উপরে আমার আল্লাহ বলছেন, ওয়াসসামা বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন, আমি আল্লাহ আসমানটাকে বানিয়েছি স্তর স্তর দিয়ে বানিয়ে দিয়েছি। তারপরের আয়াতে মহান আল্লাহ বলেছে, ওয়াল আরদা ফারাসনাহা ফানিমাল মাহিদুন, আমি আল্লাহ জমিনটাকে বানিয়েছি শুধু আমার বান্দাদের জন্য বিছানার মতন বিছিয়ে দিয়েছি, আমার বান্দা দুনিয়াতে ঘর বাড়ি বানাবে, ব্যবসা বাণিজ্য করবে, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চড়বে, জমিন বিছানার মতন না হলে জীবনে তারা বসবাস করতে পারবে না। আল্লাহ যখন জমিন বানানো হয়ে গেল, কলমকে বলল, কলম তুমি জমিনে চলে যাও। কলম জমিনে চলে এসেছে, ও ভাইরা বাবাজিরা, তখন জাপান তৈরি হয়নি, জার্মান তৈরি হয়নি, চীনও তৈরি হয়নি, ইন্দোনেশিয়া, ইরাক, আফ্রিকা, এমন করে হোলা ইংল্যান্ড তৈরি হয়নি, সারা বিশ্বের জমিনে মানুষ তৈরি হয়নি, কিছুই তৈরি হয়নি। মহান আল্লাহ বললেন, কলম তুমি জমিনে চলে যাও, দেখো তো আমি আল্লাহ রব্বুল আলামিন দয়াশীল মায়াশীল মমতা করে জমিন বানিয়েছি, ওই জমিন কেমন অবস্থায় রয়েছে। কলম চলে এসেছে, সে দেখল জমিনটা অতল পাতল হয়, ভূমিকম্পের মতন কোকানো বা উঁচু কোথায় বা নিচু হয়। কলম বলল, আল্লাহ গো, আপনার জমিনে গিয়েছি, জমিন বন্ধ হয় না, জমিন এত নড়াচড়া করে, মনে হয় কখনো জমিন ফাটল নিয়ে কোনো জায়গায় বসে যেতে, কোনো জায়গায় উঁচু যেতে পারে। আমার আল্লাহ বললেন, কলম রে, এরকম অবস্থা যদি থেকে যায়, আমি আদম বানাবো, শীষ বানাবো, নবী মুহাম্মাদের কওমদের বানাবো, আমার বান্দা তৈরি করব, তারা বসবাস করতে পারবে না, বসবাস করতে পারবে না। কলম তুমি চলে যাও জমিনের উপরে, লিখতে শুরু করে দাও, তুমি লেখো আমার নামটা, তুমি লেখা শুরু করে দাও। কলম জমিনে চলে এসেছে, কোরআনের তফসিরে বলা হয়েছে ওই কলম পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ লিখতে শুরু করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, লিখতে 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 লেখা শেষ হয়ে গেল। কোরআনের তফসিরে এসেছে তবু জমিন নড়াচড়া বন্ধ হয় না। আমার আল্লাহর কাছে ফেরত গিয়ে বলল, আল্লাহ আপনার নাম লেখা হয়েছে, তবু যেন জমিন নড়াচড়া বন্ধ হয় না। আমার আল্লাহ বলছেন, কলম যাও ওই জমিনের উপরে, আমার নামের পাশে আরেকটা নাম বসিয়ে দিয়ে দেখো তো জমিন বন্ধ হয় কি না। কলম বলল, আল্লাহ কি নাম? আমার আল্লাহ বললেন, কলম তুমি চলে যাও, যেখানে আমার নাম লিখেছো লা ইলাহা ইল্লাল্লাহ, ওই নামের পাশে আমার শ্রেষ্ঠ নবী, শেষ নবী, যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লিখে দিয়ে দাও তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কোরআনে এসেছে, তফসিরে এসেছে, যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম লেখা হয়ে গেল, সঙ্গে সঙ্গে জমিন একেবারে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়েছে। আর একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা বাবাজিরা,
আজকে আপনাদের কাছে কোরআন দিয়ে হাদিস দিয়ে বোঝাতে চাইব, যারা নবীকে ভালোবেসেছে, নবীর সঙ্গে মহাব্বত রেখেছে, সে শয়নে হতে পারে, জাগরণে হতে পারে, নামাজে হতে পারে, ইবাদতে হতে পারে, খাওয়ায় হতে পারে, ব্যবসায় হতে পারে, বাণিজ্যতে হতে পারে, যারা নবীর সঙ্গে ভালোবাসা রেখেছে, কোরআনে এসেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদের দুনিয়ায় কোনো দুঃখ ব্যথা বেদনা কষ্ট রাখবে না, পরকালেও আল্লাহ তাদের জন্য সুখের ব্যবস্থা রেখে দিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, আপনারা বেলাল সাহাবীর নাম শুনেছেন? বেলাল কি কালো ছিল না খুব পরিষ্কার ছিল? কালো, কুৎসিত ছিল। বেলালের টাকা ছিল নাকি গরিব ছিল? আচ্ছা, বেলালের সম্মান একটা অট্টলিকা মানুষের থেকে কম না বেশি? কথা বলেন। বেলাল ছিল কালো, কুৎসিত ছিল, অভাবী, গরিব, একটা ক্রীতদাস। তার থেকে যারা কোটি কোটি টাকা সম্পত্তি ছিল তার থেকে তার সম্মান ছিল অনেক বেশি, ঠিক না বে? ঠিক। আচ্ছা, বেলালের সম্মান এত কেন হয়েছে আপনারা জানেন? কোরআন এসেছে, তফসির এসেছে, আমার বেলাল সাহাবী নবীকে সম্মান দিয়েছে বলে মহান আল্লাহ বেলালের সম্মান সারা বিশ্বে বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কিভাবে সম্মান দিলেন? আপনার জ্ঞানী মানুষ বিভিন্ন জায়গায় ওয়াজ শুনেছেন, আলোচনা শুনেন, মোবাইল, টিভি, টেলিভিশনে, আপনার বলতে পারবেন সারা বিশ্বের জমিনে, আকাশ, জমিন, সারা পৃথিবীর জমিনে সর্বপ্রথম যিনি আজান দিয়েছিল তিনি কে? কত বলেন? বেলাল। না, তফসিরে বলা হয়েছে যিনি সর্বপ্রথম আজান দিয়েছিলেন তিনি হলেন ফেরেস্তাদের বড় ফেরেস্তা, যার নাম হলো জিবরিল। ওই ফেরেস্তা জিবরিল আসমানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহান আল্লাহর আদেশে আজান দিয়েছিলেন, আল্লাহু আকবার। আর ওই আজানের ধ্বনি আমার আপনার নবীর কর্ণে পৌঁছেছেন, আর নবী সেই আজানের ধ্বনি মুখস্থ করে বেলালকে শিখিয়ে দিয়েছে। অতএব বেলাল পৃথিবীতে প্রথমবারের মতন পৃথিবীতে আজান দিয়েছেন বেলাল, আর বেলালের আগে আকাশ জমিনের মধ্যে আজান দিয়েছিলেন জিবরিল। আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল কতটা ভালোবেসেছিল লক্ষ্য করেন। আমার আল্লাহ পাক বললেন, নবী তুমি চলে যাও কাবা প্রাঙ্গণে, কাবাতে গিয়ে মানুষদের ডাক দাও, আহ্বান করো নামাজের মাধ্যমে। ভাইরা বাবাজিরা, বেলাল সাহাবীকে নিয়ে আমার আপনার নবী সোনায় নবী মায়ার নবী মমতা ভরা নবী অন্যান্য সাহাবীদের নিয়ে চলে গেলেন কাবা শরীফের চত্বরে। বেলালকে বললেন, বেলাল রে তুমি আর দেরি করো না, আজান দিয়ে দাও, আমার আজান দিয়ে দাও, আল্লাহর ধ্বনি তুমি শুরু করে দাও। বেলাল কাবা শরীফের ছাদের উপরে উঠে দাঁড়ালেন, আজান দেবেন, আল্লাহ একবার বলে আজান দেবেন। ও ভাইরা বাবাজিরা, দমদমা গ্রামের মানুষেরা সত্যি কথা বলবে, আপনাদের এলাকার মুয়াজ্জিনরা যখন আজান দেয় পূর্ব দিকে না দক্ষিণ দিকে না পশ্চিম দিকে মুখ করে, যদি কোনো মুয়াজ্জিন একবার উত্তর দিকে মুখ করে নামাজ আজান দেয় জুমার দিনে, লোক বলবে মুয়াজ্জিনের মাথা খারাপ হয়ে গেছে, ঠিক না বে? ঠিক। ঠিক তো নাকি? এখন বেলালকে যখন নবী বললেন আজান দাও, বেলাল কাবা শরীফের ছাদের উপরে উঠলেন। তফসিরের ঘটনা, বেলাল উঠে দেখছে যে আমাকে নবী আজান দিতে বলেছেন, কিন্তু কোন দিকে মুখ করে আজান দেব, কাবা তো আমার নিচে, যদি আজান দিতে হয় কাবাকে সামনে রেখে আজান দেব, কিন্তু কাবা তো আমার সামনে নাই। ভাইরা বাবাজিরা, বেলাল এবারে লক্ষ্য করে দেখছেন উত্তর দিকে দেখেন কিছুই নাই, ও পূর্ব দিকে দেখেন কিছুই নাই, দক্ষিণ দিকে দেখে কিছুই নাই, পূর্ব দিকে দেখে কিছুই নাই, পশ্চিম দিকে দেখে কিছুই নাই। বেলাল খুঁজতে খুঁজতে আবার কানে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে আজান দেবের। অটোমেটিক কিছুক্ষণ পরে লক্ষ্য করে বেলাল চিন্তা করলেন, আমি রসুল্লাহর সাহাবি হজরতে বেলাল হতাম না যে নবী না আসলে, যে নবী না আসলে কাবা শরীফে দাঁড়িয়েছি এই কাবা ও তৈরি হতো না, আমি বেলাল যে আজান দেব আজানও তৈরি হতো না যে নবী না আসলে। অতএব আমার সামনে কাবাকে রেখে আজান দেওয়াটা জরুরি, কিন্তু কাবার উপরে দাঁড়িয়েছে আমি কোন দিকে মুখ করে আজান দেব। ও ভাইয়েরা বাবাজিরা, বেলাল আর দেরি করল না, সঙ্গে 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 খুঁজতে 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 লক্ষ্য করল আমার আপনার নবী সোনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই দিকে না দাঁড়িয়ে রয়েছে নবীর দিকে মুখ করে বেলাল আজান শুরু করে দিয়েছে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজান শেষ হয়ে গেল, নবী বেলালকে বললেন, বেলাল তুমি সত্যি কথা বলবে, আজান দিতে গেলে কাবা শরীফের দিকে মুখ করে দিতে হয়,
ও বেলাল তুমি কাদার সাথে উঠলে আজান দেওয়ার জন্য, কিন্তু আমার দিকে মুখ করে তুমি আজান দিয়েছো কেন? বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হলেন কাবা থেকে কাবা, বড় কাবা, তাই আমি বেলাল আপনাকে এত ভালোবাসি, মহাব্বত করি, আপনি যেখানে থাকবেন আমি বেলাল সেখানে, আপনাকে পিছনে রেখে আজান দিই কি করে? তাই আমার মনে ধারণা হলো যে রসুল না হলে কাবা হতো না, যে নবী না হলে আমি বেলাল হতাম না, সেই বেলাল আমি রসুলের সামনে রেখে কাবা থেকে সম্মান দিয়ে আমি আজান দিয়ে দিয়েছি। আর একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ভাইরা বাবাজিরা, জিবরিল আমিন আর দেরি করলো না, সঙ্গে সঙ্গে চলে এলো, নবীকে বললেন, ইয়া নবী, ও আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি বেলালকে শুনিয়ে দেন, বেলালকে জানিয়ে দেন, বেলাল আপনাকে সম্মান দিয়েছে বলে মহান আল্লাহ রাব্বুল আলামিন বেলালের সম্মান আল্লাহ এত পরিমাণ বাড়িয়ে দেবেন, গোটা বিশ্বের মানুষ ওই বেলালকে সম্মান দিতে থাকবে। আর একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জন্য মহান আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীকে যারা সম্মান দিতে শেখে, যারা নবীকে সম্মান দেয়, আমি আল্লাহ বলছি ওই নবীর সম্মান দেওয়ার কারণে আমি আল্লাহ আমার সম্মান দেওয়া হয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, একবার মহাব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা, আরো জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা, ও আলা আলি সাইয়্যিদিনা, এলেন সবার শেষে হে প্রিয় রসুল, আমিনার ভাঙা ঘরে তুমি ফোটা ফুল, আমিনার ভাঙা ঘরে তুমি ফোটা ফুল, আসিল গালিমা সবারই পরে, অবশেষে নিয়ে গেল তার আপন ঘরে, তুমি যে সবার আশা পরকালের কুল, তুমি যে সবার আশা পরকালের কুল, আমিনার ছোট ঘরে তুমি ফোটা ফুল, আমিনার ভাঙা ঘরে তুমি ফোটা ফুল, এলেন সবার শেষে হে প্রিয় রসুল, আমিনার কোড়ে ঘরে তুমি ফোটা ফুল, আল্লাহুম্মা সাল্লি আলা, তোমারি গুণগান সারা দুনিয়ায়, মাতুয়ারা হলাম তোমারি সোয়ায়, তোমারি গুণগান সারা দুনিয়ায়, মাতুয়ারা হলাম তোমারি সোয়ায়, সৃষ্টির বুকে তুমি উম্মতের বুলবুল, সৃষ্টির বুকে তুমি উম্মতের বুলবুল, আমিনার ছোট্ট ঘরে তুমি ফোটা ফুল, আমিনার ছোট্ট ঘরে তুমি ফোটা ফুল, এলেন সবার শেষে হে প্রিয় রসুল, এলেন সবার শেষে হে প্রিয় রসুল, আমিনার ভাঙা ঘরে তুমি ফোটা ফুল, আল্লাহুম্মা সাল্লি আলা, ও আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা বাবাজিরা, আজকে আলোচনা করব নবীকে যারা সম্মান দিয়েছে, নবীকে যারা সম্মান দেবে বর্তমানে অতীতে ভবিষ্যতে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান এই দুনিয়ায় বাড়িয়ে দেবে, হাসরের ময়দানে বাড়িয়ে দেবে, কিয়ামতের দিনও বাড়িয়ে দেবে। যারা নবীকে সম্মান দেবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন কেমন তাদের সম্মান দেয় লক্ষ্য করেন। ও ভাইরা বাবাজিরা, নবীর সম্মান কারা দিয়েছে, কেমন অবস্থায় দিয়েছে বলতে গিয়ে ছোট্ট একটা ওয়াকেয়া মনে পড়ে গেছে।
কিতাবের আলোচনা রয়েছে, মিসকাতুল মাসাবি পড়েছে, তাফসীরের কিতাব পড়েছে, অনেক হাদিসের গ্রন্থ পড়েছে, একটা ওয়াকিয়া মনে পড়েছে, আমার আপনার নবীর সাহাবী হযরত বেলাল যখন মদিনার মসজিদে আজান দিতেন হাইয়ারাস সালা হাইয়ারাল ফালা, যখন বলতেন মানুষেরকে ডাক দেওয়া হতো তোমরা নামাজি দিকে এসো নামাজি দিকে এসো, মানুষেরা নামাজি দিকে চলে আসতো। একদিন বেলাল আজান দিলেন, ফজরের সময় বললেন হাইয়ারাল সালাল জায়গায়, ফজরের সময় বেলাল বললেন হাইয়ারাল জিহাদ, তোমরা জিহাদের দিকে চলে এসো। আমি একটি হাদিস বলেছি, রাসূলুল্লাহ বলেছে পৃথিবীর মধ্যে তিনটি কাজ হলো সব থেকে উত্তম, তার ভিতরে প্রথম নাম্বার হলো কলা আসসালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা, দ্বিতীয় নম্বর হলো বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার রাখা, আর তৃতীয় নম্বর হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। ও মুসলমান, আমরা সারাটি জীবন ওয়াজ শুনবো, সারাটি জীবন নফল ইবাদত করবো, সত্যি কথা বলবে, আজকে আলোচনা শোনার পরে তিনটে কাজ আমাদের মধ্যে আছে কিনা একটু লক্ষ্য করে দেখবে। রাসূলুল্লাহ সাহাবীরা বললেন ও নবী আপনি শুনিয়ে দেন, আপনি জানিয়ে দেন পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম আমল কোনটি, উত্তম কাজ কে? রাসূলুল্লাহ বললেন আইউল আমালি আফদল, আমি রাসূল বললাম বলছি সব থেকে উত্তম কাজ হলো তিনটি, তার ভিতরে প্রথম নাম্বার হলো কলা সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। ও মুসলমান, সত্যি কথা বলবে, আমরা নবীকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি, কিন্তু সময় মতো নামাজ আমাদের হয় কিনা বলেন, হয় কি বলে মনে হয় ভাইরা বাবাজিরা? রাসূলুল্লাহ বলেছে বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার রাখা, আর পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার যখন রাখবে সেটাই হলো সব থেকে উত্তম আমল। আর তৃতীয় নম্বর বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। ও ভাইরা বাবাজিরা, আমি এই যে ওয়াকিয়া বলছিলাম তাফসীরের ঘটনা হাদিসের ঘটনা, আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল আজান দিয়েছে হাইয়ারা সালার জায়গায়, বললেন হাইয়া জিহাদ, তোমরা নামাজের দিকে এসো না, বরং তোমরা এখন জিহাদের দিকে চলে এসো। বেলালের আজান শুনে একজন মহিলা মদিনার মসজিদের পাশে এসে নামাজ আদায় করতেন, কিন্তু যখন ওই আজানের ওই শব্দ শুনেছে হাইয়ারাল জিহাদ, ওই মহিলা বিছানা ছেড়ে দিয়ে বসে বসে এত কান্না কাঁদে, তার একটা সন্তান ছিল 7 বছরের ছেলে, মায়ের এই কান্না দেখে জিজ্ঞাসা করলো ও গো মা আপনি এত কান্না কেন কাঁদেন, এত কান্না কেন কাঁদেন, আমার আব্বা দুনিয়ায় বেঁচে নাই, আমার কোনো ভাই নাই, আমার কোনো প্রতিবেশী আত্মীয় সহযোগিতা নাই, ও গো মা জননী আপনি আমাকে নিয়ে রাতে বেলা থাকেন, আজকে আপনি রাতে বেলা এত কান্না কেন কাঁদেন, আপনি কি বলবেন? সন্তানের কথা শুনে মা বলল বেটা রে আজকে মদিনার মসজিদে বেলাল জানি দুরদাল্লাহুম্মা সাল্লি আলা